নারী ফুটবল রাজস্বিক সংবর্ধনার জন্য সব প্রস্তুতি শেষ পর্যায়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মতিঝিল বাস ডিপোতে আছেন রিপোর্টার এস এম ইকবাল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। সরাসরি প্রথমে যাচ্ছে ইকবালের কাছে। ছাদখোলা বাসটি পুরোপুরি প্রস্তুত হতে আরও কিছুটা সময় আমাদের অপেক্ষা করতেই হচ্ছে, কারণ এর আগের আপডেটে যেটা যেমনটি আমি জানিয়েছিলাম যে গতকাল হচ্ছে যেই শেপ যেটা সে পরিবর্তনের কাজ গতকালই শেষ হয়ে গিয়েছিল, এখন দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে। এবং সকালে আমি জানিয়েছিলাম যে এখন কিন্তু ব্র্যান্ডিংয়ের কাজ হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছে এই যে চ্যাম্পিয়নশিপের স্টিকারিংগুলো এখন বসানো হয়েছে। আমি যদি পুরো বাসটি যদি আপনাদের ঘুরে দেখাই, এটার কিন্তু তিন ভাগের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, মোটামুটি না পুরোপুরি তিন ভাগের কাজ শেষ হয়ে গিয়েছে। পাশে যেমনটি দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, ওই ঠিক একইভাবে তার বিপরীত পাশেও হচ্ছে স্টিকারিংয়ের কাজ পুরোটা শেষ হয়ে গিয়েছে। এখন সামনের পর্শনে হচ্ছে স্টিকারিংয়ের কাজ চলছে এবং পেছনের দিকেও একই পর্যায়ে স্টিকারিং চলবে। তবে আমরা কিছুক্ষণ আগে যোগাযোগ করেছিলাম, যেমনটি জানিয়েছে যে পেছনে স্টিকারিংয়ে কিছুটা ত্রুটি ধরা পড়ায় সেখানে কিছুটা বিলম্ব হচ্ছে এবং যার কারণে এই বাসটি এখান থেকে যে বিমানবন্দরে যে যাবে সেখানে কিছুটা বিলম্ব হতে পারে এমনটি জানিয়েছে কর্তৃপক্ষ। তার আগে জানিয়ে রাখি এই বাসটি কিন্তু দুই ধাপে এটার শেপ পরিবর্তন করা হচ্ছে, অর্থাৎ প্রথম ধাপের যে দায়িত্বটি সেটি ছিল বিআরটিসির, তারা সেই কাজটা খুব যেভাবে করার দরকার ঠিক সেইভাবেই সুচারুভাবে কমপ্লিট করে সেই বাসটি তারা হস্তান্তর করেছে ইয়ুথ অ্যান্ড স্পোর্টস অর্থাৎ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। এবং এখন যে ব্র্যান্ডিংটি চলছে সেই ব্র্যান্ডিংটি কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশের ব্র্যান্ডিংটাও কিন্তু একদম পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। সামনে সামান্য একটু কাজ রয়েছে, এই সামান্য কাজ শেষ হওয়ার পরই এই বাসটি এখান থেকে রওনা হবে বিমানবন্দরের উদ্দেশ্যে। এবং আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই বাসে কিন্তু হচ্ছে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ আমাদের চ্যাম্পিয়নরা যখন আসবে সেখানে হচ্ছে একটা মিউজিক্যাল ভাইব দেওয়ার জন্য সাউন্ড সিস্টেম অ্যাড করা হয়েছে। কিছুক্ষণ আগে এটি আমরা দেখালাম। আমি যদি বাসের পেছনের সাইডটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটা পাশে একটু ত্রুটি ধরা পড়ার কারণে কিন্তু এই পাশের স্টিকারিংটি এখনও করা হচ্ছে না। আমাদের কাছে যেই তথ্যটি এসেছে যে এই স্টিকারিংটি এখন প্রেসে রয়েছে, অর্থাৎ প্রিন্টিংয়ে রয়েছে, সেই প্রিন্টিংটা শেষ হয়ে আসলে পরেই তারপরে হচ্ছে যে বাকি অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটুকু ফাঁকা রয়েছে এই ফাঁকা অংশটুকুর কাজ শুরু হবে। তবে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন ইয়ুথ অ্যান্ড স্পোর্টসের, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কথা বলেছি, তারা যেমনটি আমাদের যেমনটি জানিয়েছে যে এইখানে কিন্তু হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যেই হচ্ছে তারা এই যে স্টিকারিংটি চলছে সেই স্টিকারিংটি শেষ হয়ে যাবে। তো আমাদের কাছে তথ্য এসেছে যে ইতোমধ্যেই কিন্তু বিমানবন্দরে কিন্তু উৎসুক জনতা ভিড় করতে শুরু করেছে, কারণ তারা জানেন যে চ্যাম্পিয়নরা আসছে এই চ্যাম্পিয়নশিপ উদযাপনের জন্য বা যেই মাইলফলক তৈরি করেছে আমাদের নারী ফুটবলাররা তাদের বরণ করে নেওয়ার জন্য হচ্ছে অনেক ভক্তরা হচ্ছে বিমানবন্দরে হাজির হচ্ছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিয়ন মুহাইমিন, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিমানবন্দরে এই মুহূর্তে সবাই আসলে অপেক্ষা করছে কখন বাংলার নারীরা এসে এই এয়ারপোর্টে নামবে, আর মাত্র তিন ঘন্টার অপেক্ষা। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের ফ্লাইট কিছুটা ডিলে হয়েছে, তার নির্ধারিত সময়ের থেকে 15 বা 20 মিনিট পরে হয়তোবা তারা এসে নামবে। তো পূর্ব নির্ধারিত যে সময়টা ছিল দুপুর 1:50, সেখান থেকে হয়তোবা কিছুটা ডিলে হয়ে 2:10 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলার নারীদেরকে নিয়ে বিমানটি অবতরণ করবে। তার জন্য আসলে এখনই এখানে মোটামুটি সাজসাজ রব বলা যেতে পারে, কারণ প্রচুর মানুষ এখানে আসবার চেষ্টা করেছিলেন কিন্তু নিরাপত্তার খাতির কিন্তু তাদের কাউকে এখানে আমরা দেখেছি যে আসতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আমরা সাধারণত ক্রিকেটাররা যখন আসেন এই গেটগুলো দিয়ে বের হন, তখন আমরা দেখতাম যে পার্কিংয়ের ছাদে প্রচুর মানুষ অপেক্ষা করতে ইচ্ছুক জনতা থাকতো যাতে ক্রিকেটারদের একটু দেখা যায়। সেই জায়গাটাতেও আজকে প্রচুর পরিমাণে পুলিশ এবং আর্মফোর্স ব্যাটালিয়ানের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সাধারণ মানুষদেরকে এখানে খুব একটা আজকে দেওয়া হবে না। তারা যেটা জানিয়েছেন নিরাপত্তার খাতিরেই এয়ারপোর্টের এই অংশটাকে একেবারে ক্লিন রাখা হবে। এখান থেকে যখন বেরিয়ে যাবে, অর্থাৎ চ্যাম্পিয়ন প্যারেডের জন্য যখন বাসটাকে নিয়ে তারা এখান থেকে বেরিয়ে যাবেন, তখন হয়তোবা রাস্তায় সাধারণ মানুষের জন্য সেই অপেক্ষিত মানুষ যারা থাকবেন তারা তাদেরকে স্বাগত জানাতে পারবেন। তো তার আগ পর্যন্ত এখানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে গ্রাম আনসার এবং বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যান্ড দলের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন, মেয়েদেরকে অভিবাদন জানানোর জন্য তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সংবর্ধনা দেওয়া হবে এয়ারপোর্টের ভেতরেই আমরা যতটুকু জেনেছি। তো সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই প্রস্তুতিটা চলছে। কিছুক্ষণের মধ্যেই এখানে হয়তোবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আছেন জাহিদ হাসান রাসেল, তিনি এবং তার দলবল এখানে চলে আসবেন। মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসবেন। আমরা যতটুকু জেনেছি যে পুরো কার্য এই এখানকার যে কার্যক্রম পুরোটাই আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেই হবে এবং তাদের এটা শেষ হবার পর তারপরে যখন প্যারেড বাসটি নিয়ে বাফুফের দিকে যাওয়া হবে এবং তারপর বাফুফের আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এখানে এখন পর্যন্ত যদি বলতেই হয় তো স্বাভাবিকভাবে এখানে প্রচুর সংবাদ মাধ্যমের কর্মীরা এখানে চলে এসেছেন এবং এখানে নিরাপত্তা বাহিনীর কর্মীরা এখন পর্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে কাউকে আসলে এইভাবে দাঁড়াতে দিচ্ছেন না। শুধুমাত্র সংবাদ মাধ্যমের কর্মী যারা আছেন তারা এখানে অপেক্ষা করছেন এবং যার যার
মতো করে নিজে আপনাদেরকে সংবাদ জানানোর চেষ্টা করছেন। অন্যান্য জায়গাগুলোতেও নারীরা যেভাবে আছেন, নারীরা আসবার পর থেকে হয়তো বা মূল কার্যক্রম শুরু হবে, তবে এখন থেকেই সবাই আসলে অপেক্ষায় আছেন কখন তারা নামবেন এবং কখন তাদেরকে আসলে বরণ করে নেওয়া হবে বাংলাদেশের মাটিতে। তো এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সবশেষ। সাফ জয়ী নারী দলকে সংবর্ধনার প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং বতি ছিলেন।